त्रिपुरा रेफारी एसोसिएशनের পক্ষ থেকে অল ইন্ডিয়া রেফারি অ্যাসেসর এবং এইচওআর কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রাজ্যের রেফারিদের উৎসাহিত করছেন তিনি। শনিবার অনলাইনে প্রথমবার ক্লাস করে রেফারিরা। 71 জন রেফারি এই ক্লাসে অংশ নেয়। এর মধ্যে মহিলা 7 জন রেফারির মধ্যে 5 জন অংশ নেয়। আগামী 27 জুলাই পর্যন্ত চলবে এই অনলাইন ক্লাস। আগে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের এইচওআর উন্নয়নে কোনো ভূমিকা নেয়নি। বর্তমানে এইচওআর দায়িত্ব নিয়ে রেফারিদের উন্নয়নে বিশেষভাবে ভূমিকা নিচ্ছেন। জাতীয় পরীক্ষায় 4 জন রেফারি বসার কথা ছিল, কিন্তু তাদের সেরকমের প্রস্তুতি ছিল না। বর্তমান এইচওআরের কারণে তারা জাতীয় পরীক্ষায় বসতে পারে। জাতীয় রেফারি 4 জন এই অনলাইন ক্লাসে অংশ নেয়। অতিমারিতে দাঁড়িয়ে এই ক্লাস সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ দে। ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমে আমরা অল ইন্ডিয়া রেফারি এসএসআর এবং এইচওআর শ্রী আরডি সাউ সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের ত্রিপুরার রেফারিদের উৎসাহিত করছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, এবং যেটা আমরা আজকে এই অনলাইনে ক্লাসটা আমরা করতে চাচ্ছি, যা ত্রিপুরাতে আর কোনো দিন হয়নি, এই প্রথম আমরা এই ক্লাসটা করতে যাচ্ছি। এবং রেফারিরা দুঃসাহতে আমাদের এই অনুষ্ঠানে আজকের যোগদান করতে চলছে। এখন অবধি আমাদের 71 রেফারি লিঙ্কে জয়েন করেছে এই মিটিংয়ে আমাদের, এবং তার মধ্যে এই উমেন্স মানে মেয়ে রেফারি আছে 7 জন, 5 জন জয়েন করেছে। আজকের থেকে আমাদের এই ভিডিও ক্লাস শুরু হচ্ছে, 27 তারিখ অবধি চলবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।